পবিত্র কোরআন নাজিলের মাস প্রিয় রমজান মাস, তাই সংযমের এই মাস জুড়ে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ ফজিলত। রমজানের প্রথম জুম্মায় তীব্র রোদ উপেক্ষা করেই মসজিদে মসজিদে ভিড় করে ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর অন্যতম বড় জুমার নামাজটি অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম মসজিদে। রমজানের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করেছি, যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আমরা যেন রমজানে যে তাকওয়া অর্জন করতে আল্লাহ পাক বলেছেন, এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। রমজান মাসে শুক্রবার জুম্মার নামাজ বিশেষ গুরুত্ব বহন করে মুসল্লিদের কাছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।